শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিতর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিষয়টি নিয়ে উপাচার্য চাইলে আদালতে যেতে পারেন। যে ডকুমেন্ট দেওয়া হয়েছে 1942 সালের ডকুমেন্ট, মানে আমার যত মনে হচ্ছে বছরটা 1942 সালের ডকুমেন্ট, তিনি সরকারি ডকুমেন্ট তুলে দিয়েছেন উনার হাতে। এরপরেও যিনি বলে বলছেন, মানে একবারে পলিটিক্যালি মোটিভেটেড অত্যন্ত নিম্নমানের নিম্নরুচির মানুষ বলে আমি মনে করি যিনি এখন ঘটনা।